বর্তমানে স্টার জলসার যে ধারাবাহিকগুলি টিআরপিতে মন জয় করবার সাথে দর্শকের মাঝেও প্রভূত জনপ্রিয়তা পাচ্ছে, তাদের মধ্যে তোমাদের রানী সবার আগে। বর্তমানে ধারাবাহিকের গল্প একেবারে জমজমাট, যেমনটা প্রথম প্রমোতে দেখানো হয়েছিল ঠিক তেমন পর্বই উঠে আসছে। একদিকে রানীর জন্য দুর্জয়ের ভালোবাসা বেরিয়ে চলেছে, অন্যদিকে রানীকে আগলে রাখার জন্য সবটাই করছে দুর্জয়। কিন্তু এ তো গেল পর্দার প্রেম, বাস্তবে দুর্জয় অর্থাৎ অর্কপ্রহর সেই মনে মানুষটিকে? এই প্রশ্ন সামনে আসতেই টেলিপাড়াতে এমন কিছু তথ্য সামনে এলো তাতে প্রচণ্ড খুশি হলো এর দর্শক। টেলিপাড়াতে জোর গুঞ্জন, একসাথে অভিনয় করতে গিয়ে বাস্তবেই প্রেমে পড়েছেন রানী দুর্জয় অর্থাৎ অভিকা অর্কপ্রহ, এবং এক সাক্ষাৎকারে তাদের মুখ থেকেও সেই রকমই ইঙ্গিত পাওয়া গেল। অনেক প্রশ্নের মাঝে তাদের যখন জিজ্ঞেস করা হলো অনস্ক্রিনে যতই মান অভিমানের পর্ব চলুক, আসলে কি বন্ডিং জমে ক্ষীর? অভিকার গলায় একেবারেই। সেটে ঢুকতেই দুজনে গম্ভীর চরিত্রে ঢুকে যাই, তারপরে কাট হলে আবার আমরা অভিকা অর্কপ্রহ, আমরা তো রীতিমতো দৌড়ে বেড়াই, একেবারে টম অ্যান্ড জেরি। অপরদিকে অর্কপ্রহর গলায়, হ্যাঁ আমাদের অফস্ক্রিন বন্ধুত্ব দারুণ জমে উঠেছে, তোমাদের আমাদের রানীর পাশাপাশি আমার রানী হয়ে উঠেছে, আমাদের মধ্যে কোনো সিক্রেট নেই, সবটা একে অন্যের সঙ্গে ভাগ করি। এরপরে জড়িয়ে ধরেন অভিকাকে। বোঝাই যাচ্ছে টেলিপাড়াতে আবার এই রকম জুটি আমরা পেতে যাচ্ছি, যারা অ্যাক্টিং থেকে বাস্তবেই প্রেমে পড়েছেন। বন্ধুরা, কেমন লাগে এই কাপেলকে? কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।